সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি মোহাম্মদ নাজমুল আলম, সহকারী শিক্ষক বনি। আজকে আমি নবম দশম শ্রেণীর সেট অফ ফাংশন বিষয়ের উপরে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এর আগের ক্লাসে একটা সৃজনশীল করিয়েছিলাম পূর্বের ক্লাসে ধারাবাহিকতায়, আজকে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির। এই প্রশ্নটা আমরা একটু দেখি। A ইকুয়াল টু হলো তিন চারটা উপাদান বিশিষ্ট একটি সেট, এ ফোর ফাইভ সিক্স সেভেন, বি হল জিরো ওয়ান টু থ্রি, এবং আর এক্স ওয়াই অর্থাৎ ক্রমজোড়াকারের সংখ্যা হবে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান শর্তাধীন। দেখাও যে কো নাম্বার এ, দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিঃশেষ সেট। পিবি নির্ণয় করো, নির্ণয় করে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা টু পর এন কে সমর্থন করে, আর আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে চলো দেখি আমরা ক নাম্বার প্রশ্নে যাই। যেখানে এ ও বি সেট, তাহলে প্রদত্ত উপাদান থেকে আমরা দেওয়া আছে এ সমান ফোর ফাইভ সিক্স সেভেন, পি সমান জিরো এক দুই তিন। এই উপাদানটাকে নিশ্চিত সেট দেখাবো। তাহলে আমরা জানি নিশ্চিত সেট প্রমাণের জন্য যদি প্রদত্ত যে দুই সেট আছে, দুই সেটের যদি সেট সেট অর্থাৎ ইন্টারসেকশনটা যদি ফাই সেট হয় অর্থাৎ ফাঁকা সেট হয়, তাহলে সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। তাহলে আমি এখন এই ইন্টারসেকশনটা নির্ণয় করে নিই, এ ইন্টারসেকশন বি, তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন আর ইন্টারসেকশন বি সমান শূন্য এক দুই তিন। তাহলে তাদের মধ্যে দেখা যায় ফোর আছে নাই, ফাইভ আছে, দ্বিতীয় উপাদান নাই, সিক্স আছে নাই, সেভেন আছে নাই, তাহলে তাদের উপাদানটা হলো ফাইভ অর্থাৎ ফাঁকা সেট। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাইভ অর্থাৎ ফাঁকা সেট, সেহেতু এ ও বি পরস্পর নিশ্চেদ সেট, ও বি পরস্পর কি হবে নিশ্চেদ সেট হবে। তাহলে আমরা ক নম্বরের অ্যান্সারটা পূর্ণ করলাম, অর্থাৎ ইন্টারসেকশন নিয়ে পাই পেয়েছি, তাই এ ও বি পরস্পর নিশ্চেদ সেট আমরা বলতে পারতেছি। এখন খ নম্বর প্রশ্নের উত্তর, আমাকে বলা হচ্ছে যে পিবি নির্ণয় করার জন্য। তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা পড়ি। দেওয়া আছে বি সমান, এটা ক নম্বর, আমি পূর্বের অংশটা একটু রাখলাম। দেওয়া আছে বি সমান, যেহেতু পাওয়ার সেট অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেটটা নির্ণয় করবো প্রথমে। তাহলে শক্তি সেট নির্ণয়ের পদ্ধতি হলো প্রদত্ত সেটের উপসেটগুলো নিয়ে এই উপসেটগুলোকে একটা সেটের অন্তর্ভুক্ত করার নামই হলো শক্তি সেট। তাহলে আমরা নির্ণয় করি অতএব পি অফ বি পাওয়ার সেট অফ বি। তাহলে আগে উপসেটগুলো নির্ণয় করি। উপসেট হলে আমরা প্রথমে পূর্ণাঙ্গ সেটটাই হলো ওই সেটের একটি উপসেট, এরপরে হলো আমরা তিনটা করে নেই, জিরো ওয়ান টু, জিরো ওয়ান থ্রি, জিরো টু থ্রি, এরপরে হলো ওয়ান টু থ্রি। এই হলো আমরা চারটা উপাদান নিলাম, জিরো ওয়ান টু, জিরো ওয়ান থ্রি, জিরো টু থ্রি, ওয়ান টু থ্রি। এখন আমরা দুটো করে নিব, সেটটা হবে শূন্য এক, শূন্য দুই, শূন্য তিন, এরপরে হবে এক দুই, এক তিন, এরপরে হবে দুই তিন। এই হলো আমাদের দুটো করে নিলাম। এখন প্রত্যেকটা সেটকে একটা একটা করে উপসেট, তাহলে শূন্য ওয়ান টু থ্রি, আর প্রত্যেক সেটের একটি উপসেট হলো ফাঁকা সেট। তাহলে দেখি আমরা কয়টা পেলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা। এই সবগুলো সেটকে আরেকটা সেটের অন্তর্ভুক্ত করে
করার নামই হলো পাওয়ার সেট অফ বি পাওয়ার সেট অফ বি আপনাদের বেঙ্গে বলি যদি প্রদত্ত সেটের উপসেটগুলো নিয়ে ওই সেটগুলোকে অন্য একটা সেটের অন্তর্ভুক্ত করার নামই হলো ওই সেটের হলো শক্তি সেট তাহলে পাওয়ার অফ বি নির্ণয় করে এখন দেখো যে বি এর উপাদান সংখ্যা ত্রিভুজ এন কে সমর্থন করে কিনা তাহলে আমরা দেখি এখানে বি এর উপাদান সংখ্যা আমরা জানি সেটের প্রত্যেক সদস্যকে তার উপাদান বলা হয় তাহলে বি এর উপাদান হলো 1 2 3 4 তাহলে n এর মান হলো কত 4 আর পাওয়ার সেট অফ বি অর্থাৎ বি সেটের শক্তি সেটের উপাদানের সংখ্যা অর্থাৎ এই একটা সেট এই একটা সেট শক্তি সেটের বেলায় পুরো সেটটাকে এক একটা উপাদান ধরে আমরা বি এর পাওয়ার সেট নির্ণয় করব তাহলে এখানে মোট আছে কতটি 16টি এই 16 সংখ্যাটাকে আমরা 2 এর 2 এর পরে 4 দিলে এখন হলো এই 4 এর পরিবর্তে আমরা n দিলে তাহলে দেখা যাচ্ছে যে pb এর উপাদান সংখ্যাকে কোটিপার n আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে আমরা সর্বশেষে এই প্রমাণিত করলাম যে pb এর উপাদান সংখ্যা কোটিপার n কে pb এর উপাদান সংখ্যা কোটিপার n কে সমর্থন করে যেখানে n হলো b এর উপাদান সংখ্যা n হলো b এর উপাদান সংখ্যা ছিল তাহলে এটা হলো আমাদের b নাম্বারটা প্রমাণিত হলো এখন হলো গ নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব আর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর তাহলে গ নাম্বার आंसर দেওয়া আছে আমাকে দেওয়া আছে বলে কোনটা লিখতে হবে আর সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আর সেটের ভিতরে কিন্তু অন্তর্ভুক্তিকরণ সেটটা আছে এ সুতরাং আমাকে প্রথমে এটা লিখি দেওয়া আছে এ সমান হলো 4 5 6 7 আর আর সেট আছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 এই সেট তাহলে আমরা আর এ বর্ণিত একটা শর্ত দেওয়া আছে অর্থাৎ x এর সাথে 1 যোগ করলে y এর সমান হয় এই শর্তটা দিন তাহলে আর এ বর্ণিত শর্ত থেকে পাই আর এ বর্ণিত শর্ত থেকে পাই আর এ বর্ণিত শর্তটা হলো কত y ইকুয়াল হলো x প্লাস 1 তাহলে এইটা হলো এখন এখন x belongs to a এর জন্য y এর y equal to x plus 1 নির্ণয় করি অর্থাৎ x এর a এর মানগুলাই হবে x এর তাহলে আমরা একটা চার্ট নির্ণয় করব তাহলে x এবং y এই a সেটের মানগুলাই হবে x এর মান তাহলে a সেটের মানটা আমরা বসিয়ে দেই 4 by 6 7 তাহলে এই উপরের শর্ততে x এর মান 4 বসালে 4 আর 1 যোগ করলে কত হবে 5 হবে এখানে 5 আর 1 যোগ করলে 6 হবে 6 বসালে 7 পাবো আর 7 এর সাথে 1 যোগ করলে কত হবে 8 হবে এখানে একটা জিনিস দেখতেছি আমি a এর মানের জন্য যখন x এর মানের যখন y এর মান নির্ণয় করেছি যখন যে রেঞ্জটা পেয়েছি 5 6 7 এ এই সংখ্যাগুলো 5 প্রদত্ত অ্যাসেটের মাঝে আছে 6 প্রদত্ত অ্যাসেটের মাঝে আছে 7 প্রদত্ত অ্যাসেটের মাঝে আছে কিন্তু 8 টা a এর মাঝে নাই তাহলে আমরা যেহেতু 8 ইজ নট বিলংস টু বিদ্যমান নেই কার মাঝে এর মাঝে নাই এইটা এর মাঝে নাই তাহলে পুরো ক্রমযুগটাও কার মাঝে থাকবে না সেহেতু 7 8 এই পুরো ক্রমযুগটাও কার সেটা রাখবে না আমাদের এই আর অন্য একটির মাঝে থাকবে না 7 তাহলে এই দুটা ব্যতীত এই ক্রমযুগ ব্যতীত বাকি যে মানগুলো হবে এই সেটের তালিকা পদ্ধতি তাহলে অতএব নির্ণয় সেট আর সমান
তাহলে আর সমান আমরা যে ক্রমযুগমগুলো পেয়েছি একটা হলো 4 যখন আমরা 5 পেয়েছি 5 যখন তখন 6 পেয়েছি 6 যখন তখন 7 পেয়েছি 7 পেয়েছি এইগুলাই হবে আমাদের কি হলো আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে যেটা হবে আর আমরা জানি কোন ক্রমযুগমের প্রথম মানগুলো হলো তার ডোমেইন তাহলে অতএব ডোমেইনকে সংক্ষেপে আমরা ডোম আর হিসেবে তো আর সেট এক ডোমেইনগুলো হবে 4, 5 এবং 6 অর্থাৎ প্রত্যেকটা ক্রমযুগমের প্রথম মানগুলোকে বলা হয় ডোমেইন সুতরাং ডোমেইন হলো 5, 6, 7 গত ক্লাসের একটা প্রশ্নের ধারাবাহিকতায় আজকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু দ্রুত আলোচনা করলাম তোমরা প্রশ্নটা ভালোভাবে খাতায় লিখে লিখে সলিউশনটা করবে আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ